বন্ধুগণ, আজকে আমরা লিমিট আর কন্টিনিউটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, মানে ক্লাস 12 এর জন্য বলছি আর কি। তো লিমিট এবং কন্টিনিউটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে অ্যাপ্রক্স 12 মার্কস কমন থাকবে তোমাদের পরীক্ষাতে, 12 to 15 মার্কস, মানে লিমিট অ্যান্ড কন্টিনিউটি থেকেই ধরো শর্ট এবং ব্রড কোর্সে মিলিয়ে। তাহলে আমরা এই চ্যাপ্টারের উপরে একটু নজর দেবো আর কি, গুরুত্ব দেবো। আমরা ফার্স্ট প্রবলেম সলভ করবো, তার সাথে সাথে ফর্মুলাগুলো জেনে নেবো। তো একটি প্রবলেম আমরা লিখি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 5x/x ইজ ইকুয়াল টু কত হবে। তাহলে আমাকে তার আগে জানতে হবে যে লিমিট যখন সলিউশন সলভ করতে হবে, তার আগে আমাকে জানতে হবে যে লিমিটের ফর্মুলা কি আছে, মানে সাইন দিয়ে কি ফর্মুলাটা আছে। তো লিমিটের ফর্মুলা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স অর এম এক্স বাই এম এক্স ইজ ইকুয়াল টু 1। এখন মাথায় রাখতে হবে আমাকে যে এইখানে এম এক্স, এখানে এম এক্স, তাহলে কত হলো 1 হয়েছে। তাহলে আমাকে বোথ সাইড কি রাখতে হবে, সেম রাখতে হবে, মানে সাইনের সাথে যে অ্যাঙ্গেল থাকছে সেটাও সেম থাকবে, আর নিচেও যে কনস্ট্যান্ট সেটাও সেম থাকবে। যদি এরকম হয় তাহলে আমরা 1 লিখতে পারবো। তাহলে আমরা এটাকে যেভাবে হোক কনভার্ট করবো আমরা কিসে, সাইন এম এক্স এ। তো ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 5x/5x, তাহলে আমি একটা 5 এখান থেকে এক্সট্রা এনেছি, অতএব আমি কি করলাম এখানে আরেকটা 5 ডিভাইড করে দিলাম। তাহলে এই ভদ্রলোকটাকে দেখতে দেখো তো দেখি অনেকটা এই ফর্মুলার মধ্যে অ্যাডস করছে কিনা, যেহেতু অ্যাডস করছে তাহলে আমরা এখানে লিখে দিলাম 1, আর যেহেতু 5 হয়ে গেছিল 5, মানে কত হলো 5×5, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমাকে মনে রাখতে হবে যে লিমিট খুব ইজি চ্যাপ্টার, খুব সহজে ক্লিয়ার করা যায়। তাহলে তোমাকে সলভ করার জন্য তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফর্মুলা ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ফর্মুলা আগে তোমাকে রিড করতে হবে ভালো করে। আমি সেকেন্ড একটি প্রবলেমে যাচ্ছি, ধরো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিগ্রি বাই এক্স। এখন বন্ধু তোমাদেরকেও দেখতে হবে যে সাইন এক্স ডিগ্রি আছে। সাধারণত আমরা সাইন এক্স জানতাম, সাইন ওয়াই জানতাম, সাইন এম এক্স জানতাম, কিন্তু এখানে এক্স ডিগ্রি আছে। তাহলে তোমাকে এই ডিগ্রি থেকে রেডিয়ানে আগে কনভার্ট করতে হবে, কারণ এখানে ডিগ্রি আছে, এখানে এখানে কিন্তু কোনো ডিগ্রি নেই। তাহলে তোমাকে ফার্স্ট কাজ হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করা। তাহলে আমরা জানি যে 180 ডিগ্রি ইজ ইকাল টু 1/π, তাহলে 1 ডিগ্রি ইজ ইকাল টু π/180। যেহেতু এক্স ডিগ্রি আছে তাহলে এক্স ডিগ্রি ইজ ইকাল টু π/180, এম আই রাইট? তাহলে আমরা এই ম্যানিটাকে সলভ করছি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিগ্রির বদলে আমি লিখব কি, এই যে এক্স π/180 বাই, এবার এখানে এক্স আছে, এক্স আছে থাক, আমি পরের লাইনে ম্যানিটাকে চেঞ্জ করি, কীরকম চেঞ্জ করবো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স π/180 বাই, এখানে এক্স আছে কিন্তু আমার ফর্মুলা ছিল উপরে এম এক্স, থাকলে নিচেও এম এক্স হতে হবে। তাহলে আমাকে এখানে কি হবে, এক্স এর সাথে একটা π/180 গুণ করতে হবে। তাহলে আমরা এই ভদ্রলোকটাকে বেশি নিয়েছি, তাহলে এখানেও আমরা কি করবো, একটা π/180 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই ভদ্রলোক 1 হয়ে গেছে, কত হয়েছে 1 হয়ে গেছে। কারণ দেখো এক্স এর সাথে মাথায় রাখতে হবে তোমাকে যে এক্স টেন্স টু জিরো, তাহলে এক্স ইন্টু π/180 টেন্স টু কি হবে, জিরোই হবে, কারণ তার সাথে মাল্টিপ্লাই করে জিরোই হবে, অতএব জিরো। তারপর এই ভদ্রটা হলো 1, তাহলে ইজ ইকুয়াল টু 1 × π/180, মানে অ্যান্সার হলো π/180। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, প্রথম কাজ হচ্ছে যে ফর্মুলাকে খুব ভালো করে রিড করতে হবে। এবার আমি নেক্সট অন্য একটি ফর্মুলা দিয়ে স্টার্ট করছি। যদি কারো কোথাও কনফিউজ থাকে আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, করে আমাকে কোশ্চেন করবে, আমি অবশ্যই তোমার এই প্রবলেম সলভ করে দেবো। এবার আমরা দেখি নেক্সট একটি আরেকটি কোশ্চেন সলভ করার চেষ্টা করি, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস 1/nx। এখন বন্ধু তোমাকে যেটা দেখতে হবে যে কি কি ক্রাইটেরিয়া ম্যাচ করেছে, আমাকে প্রথমে জানতে হবে যে ই টু দি পাওয়ার এম এক্স দিয়ে লিমিটে কি ফর্মুলা আছে। ই টু দি পাওয়ার এক্স দিয়ে লিমিটে একটি ফর্মুলা রয়েছে যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 1। কী বললাম, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আমাকে এই ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমি যদি এখানে এম এক্স থাকতো তাহলে এখানেও এম এক্স হতো,
এটুকু মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে এখানে এই সেই ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। দেখি লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস ওয়ান, এম এক্স মাইনাস ওয়ান বাই এম এক্স হতে হবে কিন্তু এন এক্স আছে, অতএব আমি কী বললাম এখানে একটা এম এক্স লিখলাম, কিন্তু ভাই ছিল কত এন, এই এন ছিল, তাহলে এই এনটাকে ওয়ান বাই এন আকারে লিখলাম, কিন্তু এখানে এমটাতে একটা বেশি লিখেছি, তাহলে আমাকে কী করতে হবে এর সাথে একটা এম মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করেছি। এবার এই ভদ্রলোকটাকে দেখতে কীরকম লাগছে, ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এম বাই এন, মানে অ্যান্সার হলো এম বাই এন, দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেছে আশা করছি, বুঝতে পেরেছ? নেক্সট আরেকটি প্রবলেম সলভ করছি লিমিটে, তাহলে তোমাকে যেটি জানতে হবে সেটি হচ্ছে খুব জরুরি হচ্ছে যে আগে তোমাকে ফর্মুলা মাথায় রাখতে হবে, ফর্মুলা যদি তুমি মাথায় রাখো তাহলে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। ধরো আরেকটি অঙ্ক লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস থ্রি, তো এই প্রবলেম সলভ করায় এগুলোকে বলা হয় এল হসপিটাল রুল, কারণ হচ্ছে উপরে এবং নিচে যদি লিমিট বসানো হয় তাহলে জিরো হয়ে যাচ্ছে, কারণ তুমি দেখে নাও যে লিমিট যদি জিরো বসানো হয় তাহলে দেখো এক্স মাইনাস থ্রি, এখানে এটাকে ক্যালকুলেশন করো এক্স মাইনাস থ্রি, কিন্তু ক্যালকুলেশন হচ্ছে না, অতএব আমি ফার্স্ট হচ্ছে সিম্পলিফিকেশন করি, কী সিম্পলিফিকেশন, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মানে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে ফেলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে তুমি ফেলে নি এটাকে, তাহলে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি, নিচেও এক্স মাইনাস থ্রি আছে থাকলো। এখন দেখো এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি আছে, এখানেও আছে এখানে আছে, আমরা কেটে দিতে পারি, কিন্তু কাটার আগে তোমাকে যেটি অবশ্যই লিখতে হবে সেটা হচ্ছে এক্স টেন্স টু জিরো অতএব এক্স মাইনাস থ্রি নট ইজ ইকাল টু জিরো, জিরো হতে পারে না, তাহলে তুমি এটাকে কেটে দিতে পারো। এবার কাটার পরে তোমার যেটুকু বেঁচে থাকছে সেটা আছে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স প্লাস থ্রি, এবার তুমি আরামসে এক্স এর ভ্যালু বসিয়ে দাও, এক্স এর ভ্যালু বসিয়ে দিলে আমাদের কি হলো থ্রি, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার, বোঝা গেছে নিশ্চয়ই লিমিটেড ফ্যাক্টর।